সবাইকে স্বাগতম আজকের এক নতুন ভিডিওতে আজকেও থাকে প্রতিদিনের ধারাবাহিকতায় নতুন একটি অডিও বুক কবিতা বুনহাস জীবনানন্দ দাস পেচার দুসুর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনহাস পাখা মেলে সাই সাই শব্দ তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ছাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটেতেছে ছুটেতেছে তারা তারপর থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাসের গায়ের খান দু একটা কল্পনার হাস। মনে পড়ে কবেকার পারাগার উরুণিমা সেনালের মুখ উরুক উরুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে ও কল্পনার সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুঠে গেল পর উরুক কুরুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর